আমি সন্তুষ্ট করছি বাংলার খবরকে বলি দাদা আজ বাংলার খবরকে দাদা কি চুলো চুলি জোর করে প্রদান করে নিয়েছে পুলিশ দাঁড় করিয়ে ভোট করিয়ে নিয়েছে অশান্তি করেছে বিধায়ক এতদিন বিরোধীরা বলতো আজ তৃণমূলকে বলছে ভাবতে পারছেন কোথায় হচ্ছে চুলো চুলি হ্যাঁ আরে দেখুন শুনলেন তো অভিযোগগুলো কি ভাবছেন পুলিশ বিডিও তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগগুলো করছেন বিরোধীরা না না পুলিশ প্রশাসন ও তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ খোদ তৃণমূল কর্মীদেরই বোর্ড গঠনকে কেন্দ্র করে বাড়ুইপুরের বেগমপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের কোন্দলে বাদল ধুন্ধুমার কে প্রধান হবেন কে উপপ্রধান হবেন তা নিয়ে কি ঝামেলা কি ঝামেলা জনগণ ভোট দিয়েছে জনগণের রায়ের মতন প্রধান উপপ্রধান হবে এমএলএ জোর করে সেটাকে চাপিয়ে চাচ্ছে আমাদের উপর পুলিশ র‍্যাব বাহিনী দিয়ে অত্যাচার করা হচ্ছে এসপি ছিল আইসি ভিডিও অফিসার প্রধান উপপ্রধান ঘোষণা করে দিয়েছে ভিতরে জোরপূর্বক আমাদের রীতিমতো থ্রেট করেই আমাদের একটা পেপারে সই করিয়ে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাড়িপুর থানার আইসি সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ পুলিশের সামনেই চলল তৃণমূলে তৃণমূলে হাতাহাতি তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই স্লোগান তুললেন দলের কর্মীরা মারল তৃণমূল মার খেল তৃণমূল জবরদস্তি মারধর করে জোর করে জোরপূর্বক ওরা প্রধান গোদান নির্বাচন করে নিয়েছে আমাদেরকে দুজন তিনজন চারজনকে মারধর করেছে এত কিছুর পরও অবশ্য কোনো কুণ্ডলী দেখতে পাচ্ছেন না তৃণমূল ব্লক সভাপতি ঝামেলা তো তোমরা দেখছো ভাই আমি তো দেখতে পাচ্ছি না এক একজনের প্রধান আবার শখ ছিল তার ক্ষোভ ছিল সে ক্ষোভ প্রকাশ করতে পারে এতদিন যে অভিযোগ করে আসছিলেন বিরোধীরা এবার পুলিশ প্রশাসন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে সেই একই অভিযোগ তৃণমূলেরই মুখে তৃণমূলের নিজেদের মধ্যেই একটা চরম খেয়োখেয়ী গোষ্ঠীদ্বন্দ্ব এবং কোন্দলের সৃষ্টি হয়েছে মারপিটের সৃষ্টি হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক জিতেও যেন শান্তি নেই রাজ্যের শাসক দলের পঞ্চায়েত ভোটে প্রার্থী বাছাই নিয়ে তৃণমূলের অন্তরের যে কোন্দল ধরা পড়েছিল সেই একই কোন্দল এবার বোর্ড গঠন নিয়েও বরুণ হালদারের রিপোর্ট রিপাবলিক বাংলা